হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ভিশন ডাব্লু বিসিএস ভিশান ডাব্লু তোমাদের সকলকে স্বাগত আমরা প্রস্তুতি নিচ্ছি দু সালের ডাব্লু কে টার্গেট নিয়ে প্রতিদিন জেনারেল স্টাডিজের পঁচিশটা করে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করছি প্রতিদিন সকাল আটটার সবাই তো সম্ভাব্য হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর এখান থেকে করছি এবং আমাদের টার্গেট রয়েছে তিন হাজারটার প্রশ্ন উত্তর প্র্যাকটিস করার পরীক্ষার আগে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি আজকে আমরা করব সতেরো নম্বর ক্লাস এবং পঁচিশটা হাই লেভেল এম সিকিউ যেগুলো কিন্তু জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সম্ভাব্য প্রশ্ন প্রশ্ন আসতে পারে এইরকম প্রশ্ন উত্তর করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে এক নম্বর প্রশ্ন হোয়েন ডিড ফার্স্ট হুনা ইনভেশন টেক্স প্লেস অর্থাৎ নিচের কোন সালে প্রথম হুন আক্রমণ হয়েছিল ভারতবর্ষে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি এই সমস্ত প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি চারশো আটান্ন এডি ফোর ফিফটি প্রথম হুন আক্রমণ ভারতবর্ষে হয়েছিল ডিটেলস দেখব দা হুনস ওয়ার দা নোমেডিক ট্রাইবস অব মঙ্গোলিয়া অর্থাৎ মঙ্গল মঙ্গোলিয়ার নোম্যাডিক ট্রাইব হলো এই হুনরা দে ফার্স্ট ইনভেডেড ইন্ডিয়া ইন ফোর ফিফটি তারা প্রথম ভারতবর্ষ আক্রমণ করেছিল পাঁচশো সরি চারশো আটান্ন খ্রিস্টাব্দে এবং সেই সময় কে গুপ্ত যুগে রাজা ছিলেন তখন গুপ্ত এম্পায়ার চলছিল গুপ্ত যুগ চলছিল ভারতবর্ষে এবং রাজা ছিলেন স্কন্দগুপ্ত এবং এই স্কন্দগুপ্ত হুনদের প্রতিহত করেছিল অর্থাৎ হুনদের হারিয়ে দিয়েছিল যে কারণে স্কন্দগুপ্ত কে বলা হয় লিবারেটার অফ ইন্ডিয়া নেক্সট দু নম্বর প্রশ্ন হু ওয়াজ দৌহিত্রা নিচের কোন গুপ্ত রাজাকে লিচ্ছবি দৌহিত্র নামে ডাকা হয় ভিভিআই প্রশ্ন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে তো দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত ছিলেন এই লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ডিটেলসে দেখব সমুদ্রগুপ্তা ইন হিস এলাহাবাদ ইনস্ক্রিপশন ডিফাইন্ড অ্যাস লিচ্ছবি দৌহিত্র অর্থাৎ সমুদ্রগুপ্ত তার বিখ্যাত এলাহাবাদ ইনস্ক্রিপশনে নিজেকে লিচ্ছবি দৌহিত্র বলে পরিচয় দিয়েছেন হুইচ মিনস যার অর্থ হল সন অব ডটার অব লিচ্ছবি অর্থাৎ যার অর্থ হলো লিচ্ছবি কন্যার পুত্র চন্দ্রগুপ্ত ওয়ান ম্যারিড লিচ্ছবি প্রিন্স কুমার দেবী এবং সমুদ্রগুপ্তের পিতা চন্দ্রগুপ্ত ওয়ান প্রথম লিচ্ছবি কুমার দেবীকে বিবাহ করেছিলেন এবং কুমার দেবীর দিক থেকে অর্থাৎ সমুদ্রগুপ্তের মামার বাড়ি হল লিচ্ছবি এবং সেই দিক থেকে নিজেকে পরিচয় দিয়েছেন লিচ্ছবি দৌহিত্র অর্থাৎ লিচ্ছবিদের কন্যার পুত্র নেক্সট তিন নম্বর প্রশ্ন হু ওয়াজ দ্য ট্রাস্টের জেনারেল অব মুঘল এম্পায়ার আকবর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ নিচের কোনজন ছিলেন মুঘল রাজা আকবরের বিশ্বস্ত জেনারেল বা সেনাপ্রধান তো তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রাজা মান সিং নেক্সট নম্বর প্রশ্ন মুঘল প্রেজেন্স ইন রেড ফোর্ট বাই হুইচ ব্রিটিশ জেনারেল অর্থাৎ মুঘল প্রেজেন্স অর্থাৎ মুঘল এই রেড ফোর্টে দিল্লির যে রেড ফোর্ট সেখানে লুকিয়েছিল এবং সেটাকে সিজ করা হয়েছিল নিচের কোন ব্রিটিশ জেনারেলের মাধ্যমে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি জন নিকলসন ডিটেলস দেখব মুঘল প্রেজেন্স ইন রেড ফোর্ট ওয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি আন্ডার কমান্ডার জন নিকলসন উইথ অফ বাহাদুর জাফর ডিউরিং সময় বাহাদুর শাহর শাহ জাফরের পতনের পর এই মুঘল রেড ফোর্টটাকে সিজ করে দেওয়া হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডার থেকে এবং কার আন্ডারে জন নিকলসন নামক একজন কমান্ডারের আন্ডারে খুবই গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষায় কিন্তু আসার চান্স রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন দা ডক্রিন অফ ল্যাবস ওয়াজ ফার্স্ট অ্যাপ্লাইড টু ফ্রিন্সলি স্টেট অফ ভিভিআই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিগত বছরের প্রশ্ন এটি অর্থাৎ নিচের কোন প্রিন্সলি স্টেটের ওপর প্রথম ডক্রিন অফ ল্যাবস অর্থাৎ সত্য বিলপ নীতি এটি অ্যাপ্লাই হয়েছিল তো সঠিক উত্তর হবে অপশান এ সাতারা ছ নম্বর প্রশ্ন দ্য ইন্ডিয়ান ইউনিভার্সিটিস ফাউন্ডেড অফ নিচের কোন গভর্নর জেনারেল বা ভাইস আমলে প্রথম ভারতীয় ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশান সি লর্ড ক্যানিং এর আমলে আঠারোশো সালে ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়াজ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম ইউনিভার্সিটি ছিল বা বিশ্ববিদ্যালয় ছিল কলকাতা ইউনিভার্সিটি যেটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে লর্ড ক্যানিং এর সময় নেক্সট সাত নম্বর প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং ইভেন্টস মেড দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্য লেজিটিমেট মাস্টার অফ বেঙ্গল সুবা ভিভিআই প্রশ্ন নিচের কোন ঘটনার পর থেকে বেঙ্গল সুবার উপর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একদম লেজিটিমেট মাস্টার বা সর্বশেরবা অধিকারী হয়েছিল নিচের কোন ঘটনার পর থেকে সঠিক উত্তর হবে অপশন এ ব্যাটেল অফ বক্সার সেভেন্টিন সিক্সটি ফোর আট নম্বর প্রশ্ন অ্যাপার্ট ফ্রম কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট হুইচ স্টার্টেড অন নাইন্থ আগস্ট নাইনটিন ফর্টি হোয়াট আদার সেনসেশনাল অ্যাক্টিভিটি অফ ফ্রিডম ফাইটার্স ওয়াজ ডান অন নাইন নাইন্থ আগস্ট অর্থাৎ উনিশশো বিয়াল্লিশ সালের নয়ই আগস্টের ভারত ছাড়ো আন্দোলন ছাড়াও আর কোন গুরুত্বপূর্ণ ফ্রিডম দ্বারা করা একটি গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি আগস্ট হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তো সঠিক উত্তর হবে অপশান ডি কাকড়ি মেল ট্রেন রবারি অর্থাৎ কাকলি মেল ট্রেন ডাকাতিটা এই নয় আগস্ট হয়েছিল উনিশশো বিয়াল্লিশ সালের নয় আগস্টের ভারত ছাড়ো আন্দোলন ছাড়াও একটা গুরুত্বপূর্ণ ঘটনা যদিও এই নয় আগস্ট এই কাকরি মেল ট্রেনের যে সেটা হয়েছিল সালে তো কিন্তু দিনটা একই আগস্ট অন ডিটেলসে দেখবো ফাইভ উনিশশো পঁচাশি পঁচিশ সালের নয়ই আগস্ট কাকরি মেল ট্রেন রবারি টুক প্লেস এট দা টাউন অফ কাকরি এই কাকরি মেল ট্রেন ডাকাতিটা হয়েছিল কাকরির কাছে অ্যাবাউট টেন মাইল নর্থ অফ লক্ষ্ণ লক্ষ্ন থেকে প্রায় দশ মাইল উত্তরে দ্য রেডার্স ওয়ার মেম্বার অফ হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশান এবং যারা ছিলেন এই ডাকাতির দলের তারা ছিলেন হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের মেম্বার বা সদস্যরা তো আটটা প্রশ্ন আমরা ইতিহাস থেকে দেখলাম এবার আমরা জিওগ্রাফির মধ্যে ঢুকবো দেখো দ্য ইনার প্ল্যানেটস ইনক্লুডেড অর্থাৎ সূর্য থেকে যদি আমরা যে নটা গ্রহ রয়েছে সেইভাবে সাজাই তো ইনার প্ল্যানেট নিচের কোন গ্রহগুলো তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মার্কারি ভেনাস আর্থ অ্যান্ড মার্স অর্থাৎ প্রথমে মার্কারি তারপরে ভেনাস তারপরে আর্থ তারপরে মার্স এবং তারপরে রয়েছে অ্যাস্টোরিয়ড বেল্ট তারপরে রয়েছে জুপিটার তারপরে স্যাটান তারপরে ইউরেনাস তারপর নেপচুন তারপর প্লুটো তো এই অ্যাস্টোর বেল্টের ভিতরে যে গ্রহগুলো সেইগুলো কি বলা হয় ইনার প্ল্যানেটস এবং সেগুলো হলো বুধ শুক্র পৃথিবী এবং মঙ্গল নেক্সট দশ নম্বর প্রশ্ন দ্য মিন থিকনেস অফ ওসিয়ানিক ক্রাস্ট ইজ অর্থাৎ সামুদ্রিক যে ক্রাস্ট রয়েছে ভূত সেটার থিকনেস কত কিলোমিটার অনলি নম্বর প্রশ্ন দ্য লার্জেস্ট স্যাটেলাইট ইন সোলার সিস্টেম ইজ ভিভিআই প্রশ্ন বহুবার প্রশ্নটা পরীক্ষা এসেছে বিভিন্ন পরীক্ষাতে গোটা সোলার সিস্টেম বা সৌরজগতের মধ্যে সবথেকে বৃহত্তম উপগ্রহ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি গ্যানিমেড গ্যানিমেড হলো সব থেকে বৃহত্তম উপগ্রহ ইভেন এর আকৃতি পৃথিবীর থেকেও বহ্র এবং এটা হলো জুপিটার জুপিটারের একটি স্যাটেলাইট এবং টাইটান হলো সেকেন্ড লার্জেস্ট স্যাটেলাইট যেটা স্যাটানের স্যাটেলাইট নেক্সট বারো নম্বর প্রশ্ন দ্য স্টাডি অফ মুন ইজ কল্ড অর্থাৎ চাঁদকে নিয়ে গবেষণা করাকে কি বলা হয়ে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সেলেনোলজি তেরো নম্বর প্রশ্ন দ্য ভার্নাল ইকুইনক্স অকার্স অন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভার্নাল ইকুইনক্স নিচের কোন দিনটিতে হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার প্রশ্নটা পরীক্ষা এসেছে তো সঠিক উত্তর হবে অপশন বি মার্চ টোয়েন্টি ওয়ান হুইচ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ডিসক্রাইব দ্যাকনাকাটা অফ ইন্ডিয়া ভিভিআই প্রশ্ন আমরা পলিটির মধ্যে ঢুকে পড়লাম সংবিধানের কোন অংশটা বা কোন অধ্যায়টা ম্যাকনাকাটা নামে পরিচিত তো চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশান এ পার্ট থ্রি কন্টেনিং ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ এই তৃতীয় অধ্যায় যেটা মৌলিক অধিকার সমূহকে কন্টেন করছে সেটাই হল ভারতবর্ষের সংবিধানের ম্যাকনাকাটা এবং এটি হল আর্টিকেল বারো থেকে ৩৫ পর্যন্ত রয়েছে পনেরো নম্বর প্রশ্ন হুইচ আর্টিকেল অফ কনস্টিটিউশন ডিফাইন্স দ্য টার্ম স্টেট ইন ইন্ডিয়ান কন্টেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন হুইচ আর্টিকেল অফ আর্টিকেলটা ভারত এই যে রাষ্ট্রটাকে বর্ণনা করে রাইট টু প্রপার্টি ওয়াজ ডিলিটেড ফ্রম দ্য লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইটস বাই অর্থাৎ সম্পত্তির অধিকার বা রাইট টু প্রপার্টিটাকে নিচের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে অপসারণ করা হয়েছিল আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর তালিকা থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি ফর্টি ফোর্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটি হয়েছিল উনিশশো আটাত্তর সালে ডিটেলস দেখব ফর্টি ফোর্থ অ্যামেন্ডমেন্ট অফ নাইনটিনটি এইট রিমুভ দ্য রাইট টু প্রপার্টি ফ্রম দ্য লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারটাকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে সেটাকে একটা আইনি অধিকার হিসেবে রাখা হয় নিউ প্রভিশন আর্টিকেল এ এ এবং নতুন একটা আর্টিকেল থ্রি হান্ড্রেড এর মধ্যে এটাকে রাখা হয় এই রাইট টু প্রপার্টিকে বর্তমানে সতেরো নম্বর প্রশ্ন ইকোনমিক্স মধ্যে প্রবেশ করলাম দ্য মেন রাবার প্রোডিউসিং স্টেট ইন কান্ট্রি ইজ অর্থাৎ ভারতের প্রধান রাবার উৎপন্নকারী রাজ্য নিচের কোনটি ভিভিআই প্রশ্ন কোনটা সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর হবে অপশন এ কেরালা এই প্রশ্নটাই বিগত বছরের ডাব্লিউ এর মেনে এসেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট আঠারো নম্বর প্রশ্ন দ্য ফার্স্ট ফুল্লি ইন্ডিয়ান ব্যাংক এস অর্থাৎ নিচের কোনটি সম্পূর্ণ ভারতীয় প্রথম ব্যাংক প্রথম সম্পূর্ণ রূপে ভারতীয় ব্যাংক নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান আমরা সায়েন্সের মধ্যে ঢুকে পড়লাম দ্য গ্যাস ইউজড ইন ম্যানুফ্যাকচার অব বনস্পতি ফ্রম ভেজিটেবল অয়েল ইজ অর্থাৎ নিচের কোন গ্যাসটা বনস্পতি তৈরিতে ভেজিটেবল অয়েলের সাথে ব্যবহার করা হয় ভেজিটেবল অয়েল থেকে বনস্পতি তৈরি করতে নিচের কোন গ্যাসটা ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে অপশান এ হাইড্রোজেন কুড়ি নম্বর প্রশ্ন দ্য গ্রাফাইড রড ইন নিউক্লিয়ার রিয়াক্টার অর্থাৎ নিউক্লিয়ার রিয়াক্টারে গ্রাফাইড রড কি হিসাবে কাজ করে সঠিক উত্তর হবে কনভার্ট ফাস্ট মুভিং থার্মাল নিউট্রন্স অর্থাৎ খুব দ্রুত মুভমেন্টকারী নিউট্রনগুলোকে থার্মাল নিউট্রনে কনভার্ট করে দেয় রেড ব্লু অ্যান্ড পার্পেল প্ল্যান্টস আর ডিউ টু এ পিগমেন্ট কল্ড অর্থাৎ বেশিরভাগ উদ্ভিদে লাল নীল এবং বেগুনি এই রংগুলো নিচের কোন পিগমেন্টের জন্য হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন এ অ্যানথোসায়ানিন অ্যান্থোসাইনিন এই পিগমেন্টার জন্য হয়ে থাকে বাইশ নম্বর প্রশ্ন পিগমেন্টেশন অফ স্কিন ইজ ডিউ টু অর্থাৎ মানুষের চামড়ার বা ত্বকের যে পিগমেন্টেশন বা বর্ণের যে পার্থক্য এটা নিচের কোন পিগমেন্টেশনের জন্য হয়ে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মেলানোসাইটিস এবং এই মেলানোসাইটিসের মধ্যে মেলানিন থাকে যা প্রতিটা মানুষের ত্বকের রংটা ঠিক করে তেইশ থেকে পঁচিশ তিনখানা আমরা দেখব কারেন্ট অ্যাফেয়ার্স হুইচ অব হ্যাজ ওন সৈয়াদ মুস্তাক আলী ক্রিকেট ট্রফি ফর দ্য থার্ড টাইম ভিভিআই প্রশ্ন নিচের কোন রাজ্যটা সম্প্রতি সৈয়াদ মুস্তাক আলী ক্রিকেট ট্রফি তৃতীয়বারের জন্য জিতেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি তামিলনাড়ু চব্বিশ নম্বর প্রশ্ন হু রোড দ্য অটোবায়োগ্রাফি রিজলভ ইউনাইটিং নেশানস ইন এ ডিভাইডেড ওয়ার্ল্ড ভিভিআই প্রশ্ন অর্থাৎ নিচের কোন ব্যক্তি তার নিজের অটোবায়োগ্রাফি বায়োগ্রাফি লিখেছেন বা আত্মজীবনী লিখেছেন যেটার নাম হলো রিজলভ ইউনাইটেড ইউনাইটিং নেশানস ইন এ ডিভাইডেড ওয়ার্ল্ড তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বান কি মুন টোয়েন্টি এবং আজকের ক্লাসে শেষ প্রশ্ন পঁচিশটা করে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করছি যেখানে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি সায়েন্স ইকোনমিক্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটা সাবজেক্টই আমরা কভার আপ করছি দেখো হুইচ কান্ট্রি উইল হোস্ট এশিয়ান ইউথ গেম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ সালের এশিয়া ইউথ গেম নিচের কোন দেশটি আয়োজন করবে তো সঠিক উত্তর হবে অপশন ডি উজবেকিস্তান ওকে তো ক্লাসটা শেষ করার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ভিস্তান ডাব্লু এর পক্ষ থেকে ডাব্লু বিসিএস কে টার্গেট করে যারা প্রস্তুতি নিচ্ছ তারা ভিস্তান ডাব্লু এর প্রতিটা সাবজেক্টিভ ওয়াইস যে ইবুকগুলো রয়েছে যেখানে তোমরা দেড় দেড় হাজার হাজার দু হাজার তিন হাজার করে প্রশ্ন উত্তর পাবে প্রতিটা ইবুকে এবং শুধুমাত্র এমসিকিউ নয় এমসিকিউ সাথে প্রতিটা এমসিকিউর সাথে পাবে এক্সপ্লেনেটরি নোট সাথে পাবে প্রিভিয়ার্স ইয়ার্স প্রিলিমিনারি প্লাস মেন বোথ এবং ইন্ডিয়ান ইকোনমি এনসিয়েন্ট মেডিভিয়াল মডার্ন হিস্ট্রি ইন্ডিয়ান পলিটি জিওগ্রাফি ইংলিশ এবং জেনারেল সায়েন্স প্রতিটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমাদের জন্য ইবুক লঞ্চ করা হয়েছে যা তোমাদের কিন্তু আপকামিং ডাব্লিউসির জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তো ডিসক্রিপশন বক্সের সমস্ত ই বুকের লিঙ্ক পেয়ে যাবে সেইখান থেকে অবশ্যই অবশ্যই তোমরা পার্চেস করে নাও তো ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাও এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এই ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য তো আজকের ক্লাসটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ